রহিম সুই দর্শক আসসালামু আলাইকুম শ্রী দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমটি এটি মূলত আমাদের দেশে বেশ আগেই পূর্ব পরিচিত পরিচিত একটি আম সেটি হচ্ছে কিউ যায় তবে দুঃখের বিষয় হলো যে এই আমটি নিয়ে গত বছর গত বছর আগের বছর বেশ ভালোভাবে নতুনভাবে নতুন নামকরণে নতুন নতুনগুলোকে বেশ প্রতারণা করেছেন অনেকেই এর মধ্যে দেশি বিদেশি বিভিন্ন বিজ্ঞাপনের যে চিত্রগুলো ভিডিও ফুটেজগুলো রয়েছে সেগুলো নিয়েও করা হয়েছে যেমন আমরা দেখতে পেয়েছি চায়না এক একজন মহিলা একটি আম দু টুকরু করে চামিজ দিয়ে উঠে উঠিয়ে বেশ চটকদার একটি বিজ্ঞাপন তৈরি করেছিলেন সেটিও আমাদের দেশে দেখানো হয়েছে আর এই কিউজে আমটিকে এক একজন এক এক নামকরণ করে করা হয়েছে তবে সবচেয়ে আমাকে যে নামটি আকর্ষণ ফেলেছিল মানে যে নামটির প্রতি আমার খুব বেশি যে নামটিতে আমি বেশি পুলকিত বোধ করেছিলাম সেটি হচ্ছে নেম ডকমাই মুন হ্যাঁ নেম ডকমাই মুন আসলে নেম ডকমায়ের একটা বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যটার সাথে কিউজের কিছুটা মিল রয়েছে কারণ ডকমাই সিরিজের আমগুলো মূলত এই যে নিচের অংশটা রয়েছে এই অংশটা সুচালো এবং বাঁকা থাকে তো এই আমটাকে নেম মুন জিয়াংহু ওই কোনো এক উত্তরবঙ্গের বিশ্বস্ত পুরস্কারে ভরপুর কোনো এক ব্যক্তি এটিকে নাস ওয়ান নামকরণও করেছেন হ্যাঁ তো ওই ব্যক্তিটিকে বিভিন্ন সোর্সে জিজ্ঞেস করা হয়েছে উনি ঠিক একই উত্তর দিয়ে থাকেন এখন ওনার এই সদ্যবেশী সাধু তার ভণ্ডামি যে এটি তার ভুল হয়েছে বা ভুল হতে পারে কিন্তু অনেকের কাছেই এটি নাস ওয়ান হিসাবে চলে গেছে হ্যাঁ আর এখন যখন প্রমাণিত হচ্ছে তো সর্বশেষ আমাদের দে বাংলাদেশি একজন ছেলে যে চায়নাতে লেখাপড়া করতে গিয়েছিল সর্বশেষ তার কাছে মনে হয়েছে এটি ইগোলের ঠুটের ন্যায় এই আমটি ইগোলের ঠুটের কিছুটা ভাব রয়েছে যেই তো এগুলোর নামকরণ প্রতারণা জাতের বিষয় না তখন সে এই জাতটাকে ইগল ব্যাক ইগল ব্যাক নামকরণও করেছে তো যাই হোক সেই প্রতারণাটা খুব একটা ভালো করেনি কারণ সে এই চায়না থেকে সরাসরি এই জাতটা এনে দেওয়ার চেষ্টা করেছেন এবং এক মাস দেড় মাস আগে টাকা নিয়েছেন তো যাই হোক নাস ওয়ান সেটি মনে হয় আমাদের বেশ ভালোভাবেই দোকা দিতে পেরেছে বলে আমার মনে হচ্ছে আমার মতো দুই চারজন ভুক্তভোগীর কাছে জানতে বা বুঝতে চেষ্টা করেছি নাস ওয়ান এই কিউজাই যাই আমটিকেই বলে কোনো এক সাধু সন্ন্যাসী বেশ ভালোভাবে ধান্দা করে গেছেন যদি উনি কৃষি বান্ধব কথাবার্তা বলেন মাঝে মাঝে প্রতি প্রতিবাদও করেন তো যাই হোক এইসব এই প্রতিবাদী মুখোশদারি যে ভণ্ডগুলো রয়েছে আমার মনে হচ্ছে দেশের জন্য এরাই বেশি ক্ষতিকর তারপরে এদের মাথায় পাঞ্জাবি টুপি এই দেশের প্রশাসনের যে উচ্চ উচ্চপদস্থ আমলা রয়েছেন এই এইসব আমলারাও গিয়ে ওদের বাগানে ওদের সাথে ভিডিও তৈরি করেন আবার এই সব লোকই হ্যাঁ কিছু প্রতারকের ভিডিও তৈরি করে মানে আমাদের সামনে ভালো সাজার চেষ্টা করেন যাই হোক আল্লাপাক আমাদের সকলকেই হাদায়ত নসিব করুক যারা ভালো সেজে ভণ্ডামি বা প্রতারণাটি করছেন এদেরকে মনে হচ্ছে আমার কাছে আরও বেশি মারাত্মক তো একবার দুঃখ করে গত ভিডিওতে একটি কমেন্ট করেছেন যে আমার কাছ থেকে নেম ডকমাই মনের চারাটি নেয়ার ভাইয়ের খুব ইচ্ছে ছিল কিন্তু আসলে এই জাতটি প্রথমে আমার কাছে নেম ডাকমাইমুন কিউজাই থেকে ভিন্ন মনে হয়েছিল আমি নিজেও একটু তর্কে জড়িয়েছিলাম এই জাতটি যেহেতু আমি চায়নার কোনো এক ইম্পোর্টার থেকে এনেছিলাম কিন্তু পাতা সব কিছু এক মনে হয়েছিল প্রথম ফলন প্রথম ফলন আমার এখানে যে কিউজায় আমটি ছিল তার চেয়ে আকারে অনেক বড় হয়েছিল তা এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে আমার মাটির যে গুণাগুণ রয়েছে আর আমার আগের কিউজায় যে গাছটি রয়েছে সেটির সাথে এখন ধীরে ধীরে মিলে যাচ্ছে খুব আর আর এখন বড় হচ্ছে না ঠিক আগের যে কিউজাই আমটি ছিল তাই আর কিউজাই আমের যে সমস্যাটি হয় সেই সমস্যাটিও এটির মাঝে বিদ্যমান যেমন পরিপক্ষ বা পাকার পূর্বে বিশেষ করে কিউজাই আমটি খেতে সুস্বাদু নিঃসন্দেহে এটি ভালো একটি আম তবে এই আমটির একটি সমস্যা রয়েছে যেমন এই যে আপনারা এই যে আপনাদের দেখায় এই যে দেখেন ফুড ফ্লায়ের আক্রমণ কতটা দেখাতে পারছি আপনাদের ঠিক বুঝতে পারছি না আমি ঠিক রোদের আলোতে আমার চোখে ভালোভাবে পড়ছে না তবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আশা করি এই যে এই এই যে দেখেন ফুড ফ্রায়ের আক্রমণ শুরু হয়ে গেছে ঠিক আছে এই যে একটু লক্ষ্য করুন তবে হ্যাঁ যদি আপনারা এভাবে ফুড ব্যাগিং করে দেন তাহলে আপনারা এই আমটিকে রক্ষা করতে পারবেন কারণ এই ফেরুমন টুপ এই সেই নানান তাবিস্কবস অনেক কিছু দেখা গেছে আসলে এগুলা দীর্ঘ সময় গাছে থাকতে হয় একটা পর্যায়ে ফেরিম্যান টুপ বা ট্যাপগুলো ফেরিম্যান ট্যাপগুলো আর সেইভাবে কাজ করতে চায় না আমি গত বছর দিয়েছিলাম কিন্তু এই বছর আর ফেরিম্যান ট্যাপ ব্যবহার করিনি এই বছর আমি চেষ্টা করছি যে ফুড ব্যাগিং করে আমগুলোকে রক্ষা করা যায় কি না আর আপনাদের জন্য বেশ কয়েকটা আম খোলা রেখেছি আজকের বিডিওর জন্য এই যে হ্যাঁ তবে অনেক ভাই দুঃখ করেছেন যে আসলে অনেকেই আশা করেছিলেন যে নেম ডকমাই মুন আমার জাতটি আলাদা একটি জাত বা আমিও ভেবেছিলাম তো যাই হোক আমি খুব ভালোভাবে যাচাই বাছাই করার লক্ষ্যেই এই চারাটি কাউকে আমি দেইনি শুধু একজন ভাই আমার কাছ থেকে চারা নিয়েছেন এবং ওনাকে আমি কিউ যাই বলেই চারাটি দিয়েছি তো অনেকেই যারা চারা চেয়ে আমার কাছ থেকে পাননি আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং পূর্বের ভিডিওতে আমি আলাদা করেও দেখাতে চেষ্টা করেছিলাম এখন আমি স্পষ্টতই বুঝতে পেরেছি যে কিউজাই এবং নেম ডকমাই মুন এই দুটি জাত আমার একই এবং অতীতের ভুল ভিডিওর জন্য আজকে আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী দয়া করে আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন কারণ এটি আমার করার কিছু নেই কারণ আমার এইখানে কিউ এবং এই নেমডকমাই মুনের যে ফলনের আকার সেটাও আমাকে বিভ্রান্ত করেছে প্রথম দিকে তো যাই হোক আল্লাহর রহমতে এখন আমি ধরতে পেরেছি যে নেমডকমাই মুন কিউ যায় গোল্ডেন ইগোল ব্যাগ আপনাদেরকে বললাম যে এই জাতগুলো একই জাত পুরনো জাতগুলোই নতুন নামকরণে প্রতারকরা আমাদেরকে বিভ্রান্ত করে থাকে তো আপনারা সবাই সতর্ক থাকবেন এবং জেনে বুঝে জাত সংগ্রহ করবেন তো কিউ যাই আমটি কিন্তু খেতে খারাপ না বেশ ভালো একটি আম আপনারা যদি ফুড ফ্রায়ের আক্রমণ থেকে আমটিকে রক্ষা করতে পারেন তবে এটি একটি ভালো আম ফলন তুলনামূলক কম যেহেতু বৃহৎ আকার বা বড় আকৃতির আমগুলোর ফলন এমনিতেও কিছুটা কম হয়ে থাকে প্রচুর পরিমাণে গুটি আসবে কিন্তু ঝড়ে গিয়ে পরিশেষে দেখা যাচ্ছে যে একটি ছড়ে একটি আমি টিকে হ্যাঁ বড় আমগুলোর বৈশিষ্ট্য ঠিক এরকম তো শ্রী দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই রাখতে চাই আপনাদের সকলে সুস্বাস্থ্য দিকে কামনা করে আজকের মতো এখানেই রাখলাম আসসালামু আলাইকুম